আমাদের প্রকৃতিতে অনেক রহস্যময় ঘটনা হয়, অনেক সময় যেগুলি দেখে আমরা বিশ্বাস করতে পারি না। আর এই ঘটনাগুলির ব্যাপারে মানুষেরা তাদের সারা জীবনে কোনোদিন কল্পনাও করে থাকে না। এই ঘটনাগুলি যে কোনো মানুষকে অবাক করে রেখে দেয়। প্রকৃতিতে ঘটতে থাকা অনেক ঘটনা তো কারণও খুঁজে পাওয়া যায় না, সেরকমই রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের এমনই কিছু ঘটনার কথা বলবো যেগুলির ব্যাপারে জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সবার প্রথম ডেড সি। আমাদের পৃথিবীতে এমন অনেক কিছু জিনিসই রয়েছে যেগুলি আমরা সাধারণ মানুষেরা বিশ্বাস করতেই পারবো না। যদি আমরা ডেড সির কথা বলি তাহলে এটি হচ্ছে একটা সমুদ্র। যদি আমরা কোনোদিন সমুদ্রে যাই আর সাঁতার কাটতে না জানি তাহলে নিশ্চিত আমরা ডুবে মারা যাব। কিন্তু এমন একটা সমুদ্র রয়েছে যেখানে যদি কোনো মানুষ যায় এবং সে সাঁতার কাটতে না জানে তাহলেও সে জলে ভাসতে থাকবে, যেটাকে ডেড সির নাম দেওয়া হয়েছে। সমুদ্রটি রয়েছে জর্ডান এবং ইসরায়েলের বর্ডারে। এই সমুদ্রটিতে জলে নুনের মাত্রা এতই বেশি যে সাধারণ সমুদ্রের জলের তুলনায় এখানকার জল হচ্ছে অনেক ভারী এবং লবণাক্ত, আর সেজন্যই এই জলে যে কোনো জিনিস ভাসতে থাকে। দেশ দুনিয়া থেকে বহু টুরিস্ট এই সমুদ্রটিকে দেখতে আসে এবং জলে ভাসতে ভাসতে সেখানকার সুন্দর দৃশ্যকে উপভোগ করে। একটা রিপোর্ট অনুযায়ী তো এটাও বলা হয়েছে যে হৃদরোগ এবং চর্মরোগের জন্য এই ডেড সি এর জল হচ্ছে অনেক উপকারী। এরপর ভলক্যানো ইরাপশন। আপনি তো অনেক আগ্নেয়গিরিকে ফেটে লাভা বেরোতে দেখেইছেন। কখনো কখনো কোনো আগ্নেয়গিরির কাছে যদি কোনো শহর থাকে তাহলে সেই আগ্নেয়গিরির লাভা সেই শহর অবধি পৌঁছে যায় এবং শহরে এসে অনেক ধ্বংসলীলা চালায়। 2018 গোটমেলাতে একটা পাহাড়ে বিস্ফোরণ হয় এবং তার পরের দৃশ্যটি আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে চারিদিকে ধোঁয়াতে ভরে গেছিল। সত্যি এই দৃশ্যটি হচ্ছে অনেক ভয়ঙ্কর। বলা হয় এই ঘটনাটিতে প্রায় 200 জনের থেকেও বেশি মানুষ মারা গেছিল এবং হাজার হাজার মানুষের জীবন প্রভাবিত হয় এই ঘটনার ফলে। এ পাহাড়টির বিস্ফোরণের ফলে লাভা এবং বিষাক্ত গ্যাস আকাশে 4 কিলোমিটার উঁচু অবধি উঠে গেছিল। এবার আপনি নিজেই আন্দাজ করে দেখুন যে এর ফলে কত ধ্বংসলীলা হয়েছে সেখানে। এরকমই আপনাদের ভলক্যানো শক ওয়েভের ব্যাপারে বলবো। বলা হয় যখন ভলক্যানিক ইরাপশন হয় তখন এটার ওয়েভটি একেবারে নিউক্লিয়ার ব্লাস্টের মতো আসে। এবার ভলক্যানিক লাইটনিং। যখন ভলক্যানিক ইরাপশন হয় তখন সেটার থেকে নির্গত ধূলিকণা এবং মেঘে অনেক লাইটনিংও হয়। ভলক্যানিক লাইটনিং হয় এটার কারণ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবং যখন ভলক্যানিক লাইটনিং হয় দৃশ্যগুলি হয় অনেক ভয়ঙ্কর এবং সুন্দর। এরপর গ্লোয়িং স্টোন। মিচিগনে থাকতে থাকা এক মানুষ এই পাথরটিকে প্রথমবারের জন্য খুঁজেছিল। তিনি একটা পাথরের সাথে ধাক্কা খান এবং সেটার উপর যখনই তিনি ইউভি লাইট দেন তখনই সেই পাথরটি জ্বলতে থাকে। ইউভি লাইট পড়ার ফলে যে পাথরটি থেকে আলোটি নির্গত হচ্ছিল সেটি হচ্ছিল অরেঞ্জ রঙের, যেগুলি সাধারণত আমরা দেখতে পাই না। এই পাথরগুলি গ্রানাইটের মোটা মোটা দানার মিশ্রণের ফলে তৈরি হয়। আর যখন এই পাথরগুলিতে ইউভি লাইট দেওয়া হয় সেটি থেকে আলো নির্গত হয় তার কারণ হচ্ছে পাথরগুলি থেকে নির্গত ওয়েভলেন্থ। আপনি এর আগে কি কোনোদিন এই ধরনের পাথর দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এরপর দেখে নিন স্পিনিং আইস ডিস্ক। এই দৃশ্যটি আপনি যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রকৃতিতে ঘটতে থাকা অনেক রেয়ার ঘটনা। নদীর জলে এরকম সাধারণত দেখতে পাওয়া যায় যে একটা বড় বরফের ডিস্ক তৈরি হয়ে যায় এবং ডিস্কটি সেখানে ঘুরতে থাকে। এটার কারণ হচ্ছে জলে টেম্পারেচারের পরিবর্তন। 2019 এই ভিডিও ক্লিপটি, এই ডিস্কটি আপনি যেটাকে দেখতে পাচ্ছেন এটা ছিল প্রায় 3 ফিট মোটা এবং এই ডিস্কটিকে এতই সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে জলে যেন কোনো পূর্ণিমা চাঁদ নেমে এসেছে। এবং এই ডিস্কটি জলে যেরকমভাবে ঘোরে সেটার জন্য তার সুন্দরতা আরোই বেড়ে যায়। এবার আমরা সোজা চলে যাব অ্যাটমনা মরুভূমিতে। আপনারা এর আগে মরুভূমি এলাকায় বড় বড় পাহাড় এবং বালি তো দেখেইছেন, যেগুলি হচ্ছে একটা মরুভূমির চিনমান। কিন্তু পৃথিবীর এক কোণে এই মরুভূমিটিতে আপনি যদি আসেন তাহলে একটা সিমেন্টের তৈরি হাত দেখতে পাবেন, যেটি প্রায় আপনি কয়েক মিল দূর থেকেই দেখতে পাবেন। এই এলাকাটি হচ্ছে এমনই এলাকা যেটার দূর দূর অবধি কোনো মানুষের চিনমান পাওয়া যায় না। এই জায়গাটিতে বৃষ্টিও হয় অনেক কম, তাই এই জায়গাগুলিতে কেউ থাকেও না। তবে একবার এই মরুভূমিটিতে এতই বৃষ্টি হয়েছিল যে পুরো মরুভূমিটিতে গাছ জন্মায় এবং সেই গাছগুলিতেও অনেক ফুল জন্মেছিল।
এই প্রজাতির গাছটির নাম হচ্ছে এল ন্যানিউ। একবার এই প্রজাতির গাছটি যদি সেখানে হয়ে যায় তাহলে সেই গাছটির বীজগুলি সেখানে প্রায় শত শত বছর ধরে থাকতে পারে। আবার যদি কোনোদিন সেটার উপর আবার বৃষ্টি হয় তাহলে গাছগুলি আবার জন্ম নেয়। হর্স টেল ফলস। ক্যালিফোর্নিয়ার ইউসিমিটি ন্যাশনাল পার্কে অবস্থিত এই ঝর্ণাটি পুরো বছরে শীতকালের পর কয়েক মাসই বইতে থাকে, যখন সেখানকার বরফ পুরো গলে যায়। এবং এই সময় প্রায় এক সপ্তাহ অবধি এই ঝর্ণাটি একেবারে আগুনের মতো দেখায়। এটার পিছনের কারণ হচ্ছে সূর্যের আলো। আসলে হয় এটা যে পুরো বছরে এই ঝর্ণাটির ওপর সূর্যের আলো এমনভাবে পড়ে যে এখানকার জলের রঙটি এরকম দেখায়, এবং এটা দেখে এমনই মনে হয় যে হয়তো এখানে জলের জায়গায় আগুন বইছে। এই সুন্দর দৃশ্যটিকে রেকর্ড করার জন্য পৃথিবীর বিভিন্ন ফটোগ্রাফাররা এখানে এসে তাদের ক্রিয়েটিভিটি দেখায়। এরপর দ্য গ্রেট সল্ট লেক। আমেরিকার ইউটাতে একটা লেক রয়েছে। সাল 1959-এ এই লেকটির মাঝে একটা রেল লাইনকে স্থাপন করা হয়। এই ট্র্যাকটির একদিকের জলের রং দেখায় লাল এবং অপরদিকে দেখায় নীল। একই লেকের আলাদা আলাদা জলের রঙের জন্য অনেক বছর ধরে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীদের চমকে রেখে দিয়েছিল, কিন্তু অনেক দিনের রিসার্চ করার পর এটা জানা যায় যে জলের রং লাল হওয়ার কারণ হচ্ছে এক প্রকারের মাইক্রো অর্গাজম, যেগুলি নুনকে খায় এবং যেগুলির গায়ে লাল রঙের পিগমেন্ট থাকে। সূক্ষ্ম সূক্ষ্ম এই জীবগুলি এত মাত্রায় এই লেকটিতে পাওয়া যায় যে পুরো লেকটিকে দেখে মনে হয় যে তাতে রক্ত গোলা রয়েছে। এরপর মোভিলে কেভ। 1986-তে একটা কনস্ট্রাকশন চলাকালীন কয়েকজন ওয়ার্কাররা এই গুহাটিকে খুঁজে পায় প্রথমবারের জন্য, যেটি প্রথমে তো পুরোপুরি বন্ধ ছিল। গুহাটি হচ্ছে রোমানিয়ায় অবস্থিত। বিজ্ঞানীরা রিসার্চ করার পর জানতে পারেন যে প্রায় 55 লক্ষ বছর ধরে এই গুহাটি বন্ধ ছিল। লক্ষ লক্ষ বছর ধরে এই গুহাটির ভেতর হাওয়া এবং সূর্যের আলো পৌঁছায়নি। ওয়ার্কাররা খোদাই করতে করতে যখন এই গুহাটিকে দেখতে পেয়েছিল, দেখেছিল তার ভেতরে একটা লেকও রয়েছে, যেটিতে জলের বদলে রয়েছে সালফিউরিক অ্যাসিড, যেটাতে বিজ্ঞানীরা দেখেছিল সালফিউরিক অ্যাসিড ছাড়াও তার ভেতরে রয়েছে অনেক বিষাক্ত গ্যাস। এবার আপনাদের বলে রাখবো এটার ভেতরে পাওয়া গেছে এমন সব থেকে বড় রহস্যের ব্যাপারে। এখানে এত বিষাক্ত পরিবেশ হওয়া সত্ত্বেও এখানে প্রায় 33 রকম প্রজাতির জীব পাওয়া গেছিল, যে প্রজাতির জীবগুলি প্রায় 55 লক্ষ বছর ধরে এখানেই বাস করে। এই জীবগুলিকে মানুষেরা এই গুহাটি ছাড়া আর কোথাও আগে দেখেনি। এই বিচিত্র এবং অদ্ভুত জীবগুলিকে দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা অবাক হয়ে থেকে গেছিল। এই জীবগুলির রহস্য আজ অবধি কেউ জানে না। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই জীবগুলি এত বিষাক্ত পরিবেশে আজ অবধি বেঁচে কি করে আছে।